नमस्कार বন্ধুরা, ডান্স এন্ড ফিটনেস উইথ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা টিউটোরিয়াল ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে দাদরা তালের উপর। দাদরা তাল সম্বন্ধে থিওরিটিক্যাল যে জ্ঞানটা আছে সেটা আমি তোমাদের দেখাবো এবং ফুটওয়ার্কটাও দেখাবো। তো আমি আমার যেটা কথা বলার আছে একটু বুঝিয়ে নিই আগে, সেটা হচ্ছে আমি আমার আগের এপিসোডে ত্রিতালের সম্বন্ধেও আমি তোমাদের থিওরিটিক্যাল দিকটা বলেছিলাম। তো এই যে ত্রিতাল, দাদরা, কাহারবা, ঝম্পক, রূপক, তেওরা, চৌতাল, আড়া চৌতাল, অনেক অনেক তাল আছে, যে তালগুলো সম্বন্ধে লয় জ্ঞানটা আমাদের খুব থাকা দরকার। তার কারণ হচ্ছে এই তালগুলো কথকের যে নাচগুলো হয় সেইগুলোর উপরে বেশ করে তৈরি হয়, সেইগুলোর উপরেই বেশ করে বোলগুলো করা হয়। তাই এর সম্বন্ধে তোমাদের তাল লয় জ্ঞান যদি ঠিক মতন না থাকে, তোমাদের ডেপথ যদি না থাকে, তাহলে তোমরা ভালো করে বসাতে পারবে না, ভালো করে করতে পারবে না। আরেকটা দিক যেটা আমি এর প্রাসঙ্গিক হিসেবে বলছি, সেটা হচ্ছে গানের জন্য এটা খুব জরুরি। গানের নাচ যখন আমরা করি তখন কিন্তু আমাদের তাল লয় জ্ঞানটা থাকা খুব জরুরি, কারণ ওই গানের যে তালটার উপরে গানটা হয়েছে সেই তালটার সঙ্গে মিলিয়ে আমরা স্টেপগুলো করি। কারণ আমি যদি কোনো একটা গান হয়েছে, কোনো রবীন্দ্রসঙ্গীত হোক বা যে কোনো গান হোক, সেই গানটা করতে গেলে একটা রাগের উপরে করতে হয় এবং রাগের সঙ্গে একটা নির্দিষ্ট তাল থাকে, সেই নির্দিষ্ট তাল এবং রাগ মিলে গানটা হয়। তো আমাদের যদি সেই তালটা সম্বন্ধে জ্ঞান না থাকে তাহলে আমাদের লয়টা জানা হবে না এবং স্টেপগুলো মেলাতে পারবো না, ভুল ভাল হয়ে যাবে, বেতালা নাচ হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। তাহলে এই জন্য আমি এই প্রসঙ্গটা টানলাম, গানের প্রসঙ্গটা। তো যাই হোক, আমি গানের দিকটা যাচ্ছি না। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে দাদরা তালটা কত মাত্রা, কিভাবে হাতে পড়তে হয়, কিরকম ভাবে তালি খালি দিতে হয়, কত মাত্রায় তালি খালি, এগুলো সব আমি ডিটেলসে তোমাদের আজকে পড়ে দেখাবো। দাদরা তাল হলো ছ মাত্রা, দুটো বিভাগ, তিন তিন ছন্দ, একটা তালি একটা খালি, একটা তালি প্রথম মাত্রায় এবং একটা খালি চতুর্থ মাত্রায় পড়ছে। তো এই দাদরা তালটা কিভাবে পড়া হয় সেটা আমি তোমাদের এখন হাতে দেখাচ্ছি। আর তার আগে একটা কথা বলে দিই, যাদের এটা শেখার ইন্টারেস্ট আছে তারা প্লিজ স্কিপ করে দেখবে না, কারণ স্কিপ করে দেখলে তারা শিখতে পারবে না। আর যাদের শেখার ইন্টারেস্ট নেই তারা তো যেরকম করে হোক খুশি দেখে নেবে। আমি যাদের যাদের শেখার খুব ইচ্ছে তাদের জন্য বলছি স্কিপ করবে না, কারণ স্কিপ করলে শিখতে পারবে না। তো দেখো, আমি হাতে দেখাবো দাদরা তালের একগুণ, দ্বিগুণ এবং চৌগুণটা। আর যখন তোমরা বাড়িতে এই একগুণ, দ্বিগুণ, চৌগুণ প্র্যাকটিস করবে তখন আমি যে বলে বলছি, তোমাদের বলে শেখাচ্ছি, সেটা তোমাদের কানের সামনে বারবার বাজাবে। কারণ বাজালে পরে আমার বলার সঙ্গে তোমরা বললে পরে তোমাদের অভ্যাসটা খুব ভালো হবে এবং সেটা কানে ভালো করে পোষে যাবে, তাহলে তোমাদের লয়টা সম্বন্ধে জ্ঞানটা পোক্ত হবে। আমি হাতে বলটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং পাশে থাকা বেল বাটনের নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য অলটাকে প্রেস করে দেবে। অলটাকে প্রেস করলে আমি যখনই নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো তখনই তোমাদের সামনে সেটা চলে আসবে। আর যারা আমার সঙ্গে আগে থেকে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবার দেখো, আমি দাদরা তালের একগুণ, দ্বিগুণ এবং চৌগুণটা পড়ে দেখাচ্ছি। প্রথম আমি বোলটা বলছি, ধা, ধি, না, না, তি, না। দেখো, ধা, ধি, না, না, তি, না, এটা হলো দাদরা তালের হাতের পড়ার ব্যাপারটা। তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি ত্রিতালের এপিসোডেও বলেছিলাম যে কাউন্টিংটা কিভাবে করতে হয়, সেটা হচ্ছে এক, এই যে আমরা প্রথম তালিটা ফেলছি এটাকে সোম বলে। তো সোম থেকে কাউন্টিং শুরু হয়, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এই টোটাল হয়ে গেল ছ মাত্রা, সিক্স মাত্রা। তো এইভাবে তালির যে জায়গাটা সেটা হচ্ছে আমি বলেছিলাম প্রথম তালিটা প্রথম মাত্রায়, তো সেটাই সমে পড়ছে, ওয়ান। তারপর থেকে কাউন্টিং হয়ে যেখানে খালি যাবে সেই খালির কাউন্টিংটা আমরা দেখাবো, ওয়ান, টু, থ্রি, ফোর, এই ফোরে যে খালিটা পড়ছে সেটাই হচ্ছে খালি। তাহলে একটা তালি হচ্ছে এক মাত্রায়, একটা খালি হচ্ছে চার মাত্রায়। এবার আমি দাদরা তালের দ্বিগুণটা দেখাবো। তো একটা দ্বিগুণটা দেখানোর আগে আমি তোমাদের যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যখন তোমরা ঠেকাটা করবে খুব আস্তে শুরু করবে, তার কারণ হচ্ছে দাদরা তালটা হচ্ছে ছ মাত্রা, এটা এখানে একটা অঙ্কের ব্যাপার আছে, সেই ছ মাত্রাকে আমরা যখন ভাঙবো তখন তিন করে পাবো, আবার তিনকে যখন আমরা ভাঙবো তখন কিন্তু দেড় করে পাবো,
হাফটা যে থাকছে সেটা খুব সূক্ষ্ম, সেই সূক্ষ্মর সময় কিন্তু একটু অফে যাবে, তো সেই পড়াটা তোমাদের সেইভাবেই অভ্যাসটা করতে হবে। তো ঠেকাটা কিরকম? এক গুণ ধা ধি না না তি না, দ্বিগুণ ধা ধি না না তি না ধা ধি না না তি না দাদি না নাতি না দাদি না নাতি না দাদি না নাতি না দাদি না না দাদি না নাতি না দাদি না নাতি না ধা। এই যে চৌগুণটা আমি পড়লাম সেটাতে তোমরা খুব ভালোভাবে দেখবে যে দম না নিয়ে পড়েছি, কারণ হচ্ছে ওই হাফের যে সূক্ষ্ম পার্থক্যটা থাকে সেই সময় যদি দম আমরা একটা নিয়ে ফেলি তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যে লয়টা কেটে যাবে। তো আমি বারবার বলছি যখন তোমরা অভ্যাস করবে তখন ঠেকাটা খুব স্লো ভাবে ধরার চেষ্টা করবে, ধা ধি না না তি না ধা ধি না না তি না ধা ধি না না তি না ধাদি না নাতি 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 না ধা। আমি এখন তোমাদের দাদরা তালের ফুটওয়ার্কটা করে দেখাচ্ছি। ধা ধি না না তি না, এটা একরকম ভাবে, দুরকম ভাবে হচ্ছে যেটা সেটা ফ্ল্যাট পায়েও করা যায় যার যেরকম সুবিধা হয়, তবে আমার চয়েস হয় এই পাটা, ফ্ল্যাট পাটা আমি তোমাদের দেখাচ্ছি। ধা ধি না না তি না, যখন ফ্ল্যাট পা করছি তখন ধা ধি না, আবার এই পা থেকে ডান পা থেকে না তি না, আর যখন আমরা এই পাটা করছি তখন দেখো ধা ধি না না তি না। তোমাদের যে টিপসগুলো আমি দিই প্রত্যেকবার এখনো বলছি সেটা সেটা হচ্ছে যখন তোমরা এই আড়ে পাটা রাখছো তখন কাছাকাছি রাখবে, দূরে সামনে কোথাও দেবে না, সেগুলো দেখতে ভালো হয় না এবং করতেও খুব অসুবিধা হয়, আমাদের বডি ব্যালেন্স পাওয়া যায় না ঠিক মতন। তাহলে আবার দেখো ধা ধি না না তি না ধা ধি না না তি না, এটা হলো ডাবল। এবার চৌগুণ দেখো ধা ধি না না তি না ধা ধি না না তি না ধা ধি না না তি না ধা ধি না না তি ধা ধি না না তি না। আমি তোমাদের বারবার যেটা বলি ঠেকাটা খুব স্লোলি ধরবে, না ধরলে কিন্তু পরে গিয়ে ডাবল চৌগুণ তোমাদের কন্ট্রোলে গ্রিপে থাকবে না। তো এই গেল দাদরা তালের ফুটওয়ার্কটা। তোমাদের আমি ত্রিতালেও বলেছিলাম যে যখন তোমরা ঠেকা দ্বিগুণ চৌগুণ করবে তখন ফুটওয়ার্কটা শুধু দাঁড়িয়ে ক্যাজুয়ালি করে গেলে তো ভালো লাগে না দেখতে, সেই ক্ষেত্রে হাতগুলো কি কি করবে সেটা আমি ভালো করে দেখাচ্ছি। দেখো এক গুণ দ্বিগুণ চৌগুণ আমি একসাথে করে হাতের সাথে পাটা দেখাচ্ছি। ধা ধি না না তি না ধা ধি না না তি না ধা ধি না না তি না তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।